وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা
ঘুরে দেওয়া যায়। রসুল মর লো আশা, রসুল মর ভালো বাসা, রসুল মর প্রেম বিরহের মূল আলোচনা, রসুল মর কাজে কর্মে অনুপ্রেরণা, আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا کشف التجا بجماله حسنت جميع خصاله سلو ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড় মা না ছোট মা, বড় মা হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন 2020 মহতি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমানি সাহেব আমার পূর্বে কথা বলেছেন, হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্নাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা তাই না? যদি ঠান্ডা না মনে হয় তাহলে তো সবার রক্ত গরম। ভালো, গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র ভোলা কই ছিল ভোলা বলে বলাই দিয়ে ভুলে গেছিলাম, সে ভোলা মাহফিল করে স্পিড বোর্ডে সেখান থেকে বরিশাল,
এই মাহফিল ধরার জন্য আবার ফ্লাইটে উঠে বিমানে চড়ে ঢাকায় নেমে আসতেছি, শুনলাম যে ওই সাইডে ব্রিজ ভাঙছে। ব্রিজ ভাঙছে না, আবার ওই দিক দিয়ে ঘুরে এলেঙ্গা হয়ে এসেছি আপনাদের এই জান্নাতের মুখ দেখার জন্য। আসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى. সবাই বলি اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت. أمر الله تعالى شكر আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে হাজির হয়েছি কারোর সন্তুষ্টির জন্য নয়, মূলত সন্তুষ্ট করতে এসেছি কাকে? আল্লাহ। শিখতে এসেছি কার কথা? আল্লাহ। বুঝতে এসেছি কার দিন? আল্লাহ। জানতে এসেছি কার জীবন? আল্লাহ। কার জীবন? আল্লাহর রাসূল। রাসূলের জীবন আমরা জানতে এসেছি, তার আদর্শ আমরা শিখতে এসেছি, এটা নিয়েই তো ইসলামী মহাসম্মেলন, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমরা ভাগ্যবান, বড় ভাগ্যবান যে আমরা বসে আছি এমন একটি জায়গায়। বসে থাকার কারণে আমার জীবনের আমল নামা থেকে গুণাগুলো ঝরে যাচ্ছে, আমল নামের সব প্লাস হচ্ছে। বরকত কিন্তু কিছু না, বরকত হলো মূল বরকত হলো কিসের বরকত? কিসের বরকত বলেন? কোরআনের বরকত। কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই সেখানে। মাদ্রাসায় কোরআন আছে, আছে না নাই? কলেজে? কলেজে নেই। এই জন্য মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে শাসন করতে পারে, কিন্তু কলেজে শিক্ষককে ছাত্রকে শাসন করে না? ছাত্রী উল্টে শিক্ষককে পিটায় না? পিটায়। তফাত কিন্তু কেন? এই তফাতের মূল কারণ হলো কোরআন আদব শিখায়। কোরআন কি শিখায়? আদব শিখায়। একটা মানুষের জীবনে সবচেয়ে আগে কি দরকার বলেন? কি দরকার? আদব দরকার। কোরআন তো দরকার, আদব দরকার। এই জাতির সভ্যতা,